আজকে কি উপলক্ষে সাংবাদিক সম্মেলন? আজকে আমাদের আন্তর্জাতিক স্তরে আমাদের সংগঠন মানে আমাদের আম্রপলি অর্জুন স্মৃতি সংঘের 18 জন ছাত্রছাত্রী তারা আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে, এবং তারা শুধুমাত্র প্রথম নয়, এবং এরা একদম জেলা থেকে তারা কৃতিত্ব অর্জন করে, জেলা স্তর থেকে তারা রাজ্যস্তর, রাজ্যস্তর থেকে তারা জাতীয় স্তর, এবং জাতীয় স্তরে তারা কৃতিত্ব অর্জন করে তারা আজকে আন্তর্জাতিক স্তরে তারা সুযোগ পেয়েছে, এবং তাদেরকেই আজকে আমরা সংবর্ধনা অনুষ্ঠান এবং আপনাদের সঙ্গে পরিচিত এবং সমস্ত মানুষ যাতে জানতে পারে যে আজকে আমাদের এরকম একটা মফস্বল এরিয়া থেকে, যে সমস্ত একদম নিম্নবর্তী এরিয়া থেকে ছেলেমেয়েরা আজকে আন্তর্জাতিক স্তরে অবধি পৌঁছাতে পেরেছে, তাদের এই কৃতিত্ব যাতে সবার কাছে পৌঁছায় সেই তারই আমরা একটা প্রেস মিট এবং সংবাদ সম্মেলন এটা আমরা কতজন আমাদের আম্রপলি অর্জুন স্মৃতি সংঘের 18 জন ছাত্রছাত্রী, এবং আমাদের এই ব্যারাকপুর সাব ডিভিশন থেকে মোটামুটি আমাদের 27 জন ক্যান্ডিডেট আছে, এবং সারা ভারতবর্ষ থেকে 166 জন ক্যান্ডিডেট অংশগ্রহণ করছে। আমাদের যেটা আমাদের কাছে রয়েছে তার মধ্যে আমাদের 12 জন মেয়ে আছে এবং বাদবাকি ছেলে আছে আমাদের 15 জন। এদের বয়স এখানে একদম মানে যারা একদম জুনিয়র ক্যান্ডিডেট তাদের 6 বছর থেকে শুরু, এবং আমাদের সব থেকে অ্যাবভ এজ যে খেলছে তার বয়স 25 বছর। সরকারি সহযোগিতা তো আমরা সেরকমভাবে কোথাও থেকে পাই না, তবে আমাদের গার্জিয়ানদের থেকে যে সামান্যতম ফিজ নেওয়া হয় সেই হিসাবেই আমাদের এই সংগঠন চলে, আর সরকারি অনুদান আমরা সেরকমভাবে কিছুই পাই না, কোনোদিনই পাইনি। তবে আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন উনি আমাদেরকে সবসময় সব রকমভাবে সাহায্য করেছেন এবং আগামী দিনেও করবেন এরকম আমরা আশা করি। বাচ্চাদের মধ্যে উৎসাহ এবং বাচ্চাদের মধ্যে তাদের কৃতিত্ব তারা এই কারণে অর্জন করেছে কারণ তাদের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, তারা এগিয়ে যেতে চায়, তাদের অভিভাবকদের সহযোগিতা আছে। এই যে বাচ্চাদের নিয়ে বিদেশ যাচ্ছে, একদম বাচ্চা 6 বছর মানে একদম কিভাবে মানে সেসব বাচ্চাগুলোকে কিভাবে দেখুন, কিছু বাচ্চা আছে যে বাচ্চারা আজকে আমাদের উঠে এসছে, প্রথমে যখন জেলা স্তরে খেলা হয়েছিল তখন আমাদের এই 239 জন পার্টিসিপেট ছিল, তার থেকে আজকে 18 জন এসছে, মানে সেই বাচ্চারাই উঠে এসছে যেই বাচ্চারা হ্যান্ডেল করতে পারে, সেই বাচ্চাকে সুযোগ দেওয়া হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য, তো সেই বাচ্চা তার নিজের জায়গায় অনেকটাই স্টেবল, নিজেরটা নিজের করতে পারে। আমরা এর আগে পাঞ্জাবে গেছিলাম, তো প্রচুর আমাদের মধ্যে প্রচুর বাচ্চারা ছিল যাদের গার্জিয়ানরা সেভাবে যেতে পারেনি, কিন্তু সেই সমস্ত বাচ্চারা ওখানে গিয়ে তারা নিজেরা একা থেকে খেয়ে এবং তারা নিজেরা পার্টিসিপেট করে অংশগ্রহণ করে এবং মেডেল জিতে নিয়ে এসছে, এবং তারাও আজকে বাংলাদেশের জন্য সিলেক্টেড। এই যে বাইরে বিদেশে যাচ্ছে তার জন্য একটা পাসপোর্ট ভিসা ব্যাপার থাকে, সেটা কীভাবে সামলাবেন? দেখুন, পাসপোর্ট প্রত্যেকেই আমাদের যারা যাচ্ছে আজকে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা নিশ্চয়ই তারা ভারতীয়, এবং সেই হিসাবে তাদের কাছে সমস্ত রকমের ডকুমেন্টস অ্যাভেলেবেল ছিল, কিছু ডকুমেন্টস নিয়ে আমাদের সমস্যা হয়েছে, আমরা সেগুলোকে মিটিয়ে এবং বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন রকমের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে লেটার করেছে, সেই গভর্নমেন্টের লেটার এবং অ্যাম্বাসির লেটার আমরা সমস্ত জায়গায় দেখিয়ে আমরা সেখানে সেভাবেই আমরা সমস্ত কিছু পেয়েছি। আমার নাম অরূপ মল্লিক, আমি আম্রপলি অর্জুন স্মৃতি সংঘের প্রশিক্ষক ক্যারাটে বিভাগে এবং আম্রপলি অর্জুন স্মৃতি সংঘের একজন সদস্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হেমন্ত জৈন স্যার। আমাদের এই যে যত বাচ্চারা আজকে যাচ্ছেন ইন্টারন্যাশনাল খেলতে তাদের যে জার্সি, যে আমাদের জাতীয় জার্সি, যে জাতীয় খেলার জার্সি, এটা আমাদের P4 কোম্পানি, উনি P4 কোম্পানির MD, উনি আমাদের স্পন্সর করেছেন সমস্ত বাচ্চাদের জার্সিটা আমাদের স্পন্সর করেছেন। অনুভূতি একটাই, যেটা হচ্ছে যে
ওনার হাত দিয়ে দিবে, ওনার হাত দিয়ে একটু রাখেন, একটু রাখেন, একটু রাখেন, বলুন বলুন আপনি বলুন। অনুভূতি একটাই, যেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা আজকে বিদেশে খেলতে যাওয়ার সুযোগ পেয়েছে। আমাদের ইন্ডিয়াতে অনেক ইন্টারন্যাশনাল হয়, অনেক হয়েছে, আমাদের ছেলেমেয়েরা খেলতে গেছে, কিন্তু বিদেশ পাড়ি দেওয়ার সুযোগ সুবিধা এই প্রথম আমাদের বাচ্চারা পেয়েছে। এর জন্য তো একটা বিশাল ফুর্তি আনন্দ থাকবেই, আনন্দ হচ্ছে এবং আমাদের বাচ্চারা খেলতে যাচ্ছে, এটাই সব থেকে বড়। আপনি একজন প্রশিক্ষক হিসাবে কি, আপনি একজন প্রশিক্ষক হিসাবে কি ফলাফল? আমরা এর আগে আমরা ন্যাশনাল, যদিও আমাদের সংস্থা ন্যাশনাল করতে পারেনি, আইসকেপ নামক একটি সংস্থায় ন্যাশনাল করতে গিয়েছিল, সেখানে আইসকেপের টোটাল স্টুডেন্ট গিয়েছিল 98 জন। সেই 98 জন ছেলের মধ্যে আমাদের ছেলে ছিল 74 জন। সেই 74 জন ছেলে আমাদের এখান থেকে গিয়েছিলো, তাদের মধ্যে 45টা গোল্ড মেডেল নিয়ে এসছে। তা আমাদের ছেলেমেয়েরা যে মানে টাফ, কঠিনভাবে লড়াই করতে পারে, কঠিনভাবে লড়তে পারে, এটা আমরা আগেই প্রমাণ করেছি। এবারে সেই লড়াই সেখান থেকে বেছে আমাদের এই যে 27 জন যাচ্ছে, সেখান থেকে বেছে এই 27 জন, তারাও এই প্রতিদ্বন্দ্বী আশা করছি খুব ভালো ফল করবে, আশা করছি। কেন ওখানে 45টা আমরা গোল্ড নিয়ে এসেছিলাম, সকলে পাসপোর্ট ভিসা এই সমস্ত বিভিন্ন কারণে সবাই যেতে পারছে না, তার মধ্যে 27 জন মানে মোটামুটি সমস্ত যোগাযোগ করেছে, করে যেতে পারছে, আশা করছি এরা নিশ্চয়ই ভালো ফল করবে এবং ভালো ফল করেই ফিরবে। আপনার আপনার হাত দিয়ে অনেক পার্টিসিপেন্টরা গোল্ড নিয়েছে এবং দেশের মান উন্নয়ন উজ্জ্বল করেছে, নৈতিক গর্ব। আগামী দিনে আরও কোনো কোচিং সেন্টার খুলবে না ভবিষ্যতে কোনো জায়গায়? আমাদের আমাদের কোচিং সেন্টার দিনের দিন বেড়েই চলেছে বিভিন্ন জায়গায়। আমাদের আমাদের লক্ষ্যই যে মার্শাল আর্টকে মানে সেলফ ডিফেন্সকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা উঠছে, মানে আজকে তারা প্রশিক্ষক তৈরি হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন ক্লাবে, এই অর্জুন শিষ্যঙ্গের পাশেই একটি ক্লাব আছে যেখানে আমাদের ইউনিট চলে, এই পাশাপাশি দুটো ইউনিট, মানে আমাদের তাহলে আমাদের কীরকম প্রোগ্রেস নিয়ে এগিয়ে যাচ্ছে, দুটো ইউনিট সমান তালে চলছে, ওখানেও যেরকম এখানেও সেরকম, এর পাশে আরেকটু এগিয়ে গিয়ে নয়াটিতে জুভেনাইল, মানে এরকম প্রচুর ইউনিট আমাদের আশেপাশে আমাদের ঘরের গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে আমরা ইউনিট খুলেই চলেছি, খুলতেই চলেছি, খুলেই চলেছি। আরেকটুখানি বলার ছিল, আরেকটুখানি বলার ছিল যে তাদের জিজ্ঞাসা করেন আমি যেটুকু বল আমাদের জাতীয় স্তরে জার্সি স্পন্সর করেছেন কি পুরান কোম্পানি, জার্সি প্রদান করেছেন এমবি অর্থাৎ বিপুল আপনার কোম্পানি মিস্টার হেমন্ত জৈন, পোস্টক আমাদের সামনে সাংসদ পোস্টক কে তুলে দিচ্ছেন মিস্টার হেমন্ত জৈন এমবি অফ পিপল কোম্পানি। একজন মহিলাকে দিতে আমাদের পিপল কোম্পানি এই আগ্রহী বাচ্চাকে ভারতবর্ষে জার্সি তুলে দিয়েছেন, স্পন্সর করেছেন। আমরা অন্য করি অর্জুন শিশু সংঘের পক্ষ থেকে
ত্রিপুরা প্রাঙ্গণে হচ্ছেন হেমজয়ী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। বলছি যে এই যে নতুন বাংলা চলা বাংলা বলছি এই যে ইনফোর কোম্পানি থেকে আপনি যে 18 জন যে যাচ্ছে বাংলাদেশে তাদেরকে যাচ্ছে তুলে দিলেন কি জন্য কি ভাবনা দিচ্ছে? বাচ্চাদের প্রসপারিটি হবে, ভালো হবে, তারা এগোবে, তারা এগোলে আমরা এগোব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এভরি আগার আপনি বাচ্চাকে পড়াশোনা হোক, খেলা হোক, সাপোর্ট করতে পারেন, ভালোই লাগবে। চাই নিজের বাচ্চা হোক, চাই পাড়ার বাচ্চা হোক, চাই পশ্চিমবাংলার বাচ্চা, খুব ভালো লাগছে। কী আশা করছেন? আশা কিছু না, ভালো খেললে ভারত প্রসপারই করবে না। আর্জেন্টিনা চীনা যেরকম জিতলো, ভারত জিতছে ক্রিকেটে, সেরকম এরাও জিতবে, কেন জিতবে? কতজনকে আগে জার্সি তুলে দিলেন, কতজন খেলোয়াড়দের দিলেন? তারা যাচ্ছে, তারা যাচ্ছে, কতজনকে দিলেন? 21 জন যাচ্ছে বোধ হয়। পার্টিসিপেট প্রত্যেককে দিলেন? অন্যান্য খেলাতে খুব স্পন্সরশিপ পাওয়া যায়, কিন্তু প্যারাটে বা কবাডি এই জাতীয় যেগুলো আমাদের আসল খেলা, বাংলার খেলা, সেই জায়গাগুলোতে স্পন্সরশিপ পাওয়া যায় না। সেখানে আপনি দাঁড়িয়ে স্পন্সর করলেন, মানে কী ভেবে করলেন? চিন্তাভাবনা কি, তারা একটা অপশান আসলো, আমার অপশানটা ভালো লাগলো, যে বাচ্চাদের স্পন্সরশিপ হবে, দ্যাটস ইট, এটাই রিজন আর কি। যে ভাই এটা বেটার অপরচুনিটি, আপনি অ্যাড করছেন, টিভিতে অ্যাড করলেন, টিভিতে অ্যাডটা ওয়েস্ট হয়ে যায়, 10 মিনিট পরে কেউ দেখেন, এটা অ্যাটলিস্ট তাদের কাজে লাগবে, এই থিঙ্কিং নিয়েই করবো। আপনার নাম? হেমন জৈন। Yeah.